গণ আন্দোলনের মুখে গেল কয়েক দশকে দেশ ছেড়েছেন বহু স্বৈরশাসক। এরপর কেউ কেউ ফিরতে পারেনি সক্রিয় রাজনীতিতে, কারো আবার শেষ পরিণতি হয়েছে ভয়াবহ। আধুনিক স্বৈরতন্ত্রের ইতিহাসে বড় একটি জায়গা জুড়ে আছে জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের নাম, যার কারণে পৃথিবীবাসী দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের দায় নিয়ে রুগ্ন হয়ে পড়া জার্মানিকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেও হিটলারের উচ্চ ভিলাষ ডেকে আনে ভয়াবহ পরিণতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে বার্লিনের অন্ধকার বাংকারে আশ্রয় নেন হিটলার। এরপর আর কখনোই তাকে কেউ দেখেনি। ধারণা করা হয় আত্মহত্যা করেছিলেন তিনি। 100% কপার কনডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হিটলারের দোসর ইতালির স্বৈরশাসক মুসোলিনিকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবে বিক্ষুব্ধ জনতার আন্দোলনে পতন ঘটে স্বৈরশাসক রেজা শাহ পাহলাভির। মিশরে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন তিনি। পাকিস্তানে 1999 সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করলেও নানা কর্মকাণ্ডে সমালোচিত হতে থাকেন পারভেজ মোশাররফ, পরিণত হন স্বৈরশাসকে। 2008 সালে গণরোষে পার্লামেন্টে অভিশংসনের পর যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি। এরপর নানা চেষ্টার পরও ফিরতে পারেননি রাজনীতিতে। গেল বছর দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান পারভেজ। 2010 সালের ডিসেম্বরে তিউনিশিয়ায় পুলিশের অত্যাচারে নিজ গায়ে আগুন ধরিয়ে দেন মোহাম্মদ বোয়াজিজি, যার প্রতিবাদে সরব হয় গোটা দেশ। শুরু হয় জেসমিন বিপ্লব। ধীরে ধীরে ক্ষমতা আলগা হতে থাকে তিউনিশিয়ার স্বৈরশাসক জাইনেল আবেদিন বা বেন আলির। 2011 সালের জানুয়ারিতে দেশ ছেড়ে পালান তিনি। অবসান হয় 23 বছরের শাসনের। এই বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে, যাতে মিশরে পতন ঘটে স্বৈরশাসক হুসেইন মোবারকের। শেষ হয় 3 দশকের স্বৈরশাসনের। লিবিয়ায় অবসান হয় গাদ্দাফির 42 বছরের স্বৈরতন্ত্রের। ইয়েমেনে ক্ষমতা হারান 22 বছর ধরে গদি আঁকড়ে থাকা আলী আবদুল্লাহ সালেহ। 2014 সালে মার্কিন মদদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হন আশরাফ খানি, তবে তার স্বৈরশাসনে ত্যক্ত বিরক্ত ছিলেন আফগানবাসী। 2021 সালের সেপ্টেম্বরে মার্কিন সেনারা চলে গেলে তালেবানদের ভয়ে ওমানে পালিয়ে যান তিনি। 2022 সালে শ্রীলঙ্কায় গণ আন্দোলনের মুখে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। তার প্যালেসের দখল নেয় ছাত্র জনতা। পরে রাজনৈতিক মারপ্যাচে এই আন্দোলন পুরোপুরি সফল না হলেও আগের মতো আর দুর্দণ্ড প্রতাপ নেই রাজাপাকসে পরিবারের। মিলা খন্দকার, চ্যানেল 24।